গত শনিবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের হামিরপুর গ্রামের এক বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে গিয়ে আগুন লেগে যায়। নষ্ট হয়ে যায় সংসারের অধিকাংশ জিনিস। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার পুরো বাড়িটি পরিদর্শন করলেন এবং পরিবারটিকে কিছু আর্থিক সাহায্য করলেন মাননীয় বিধায়ক নবীন চন্দ্র বাগ মহাশয়। বিধায়ক আক্রান্ত পরিবারের সঙ্গে কথা বলায় পরিবারের সদস্যরা খুশি। গত 3 তারিখে আমার খণ্ডঘোষ অঞ্চলে হামিরপুর গ্রামে একটা গ্যাস সিলিন্ডার ফেটে ওইখানে একটা মাটির বাড়ি, অনেক চালের বাড়ি ছিল, সেই বাড়িটা একদম ভস্মীভূত হয়ে গেছে এবং ওই বাড়িরই একটি ছেলে যে রান্না করতে গিয়েছিল তার ডান দিকের হাতটা একদম পুড়ে গেছে, পিছন দিকটা পুড়ে গেছে। আমাদের প্রধান মহাশয় গিয়েছিলেন কালকে, আমি অন্য জায়গায় একটা মিছিলে ছিলাম, যেতে পারিনি, সেই জন্য আমরা হামিরপুর গ্রামে আজকে গিয়েছিলাম তাদের বাড়ি দেখতে এবং পরিদর্শন করার জন্যে ওই ছেলেটিকে দেখতে গিয়েছিলাম। এবং দেখতে গিয়ে দেখলাম যে ওদের বাড়ির ছেলেটার হাতটা অবশ হয়ে আছে, পুড়ে গেছে। আমরা বাড়ির মালিককে বলে এলাম যে আমাদের সরকারিভাবে যে সমস্ত সাহায্য সহযোগিতা আছে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। তাছাড়া আমরা ব্যক্তিগতভাবে আমাদের ওখানে যারা পার্টির ছেলেপুলে আছে তারা গত 3 দিন ধরে চাল, এমনি খাদ্য সামগ্রী, বস্ত্র সমস্ত জোগাড় করে বাড়ির লোকদের দিয়েছে এবং আমাদের খণ্ডঘোষ পঞ্চায়েত থেকেও প্রতিশ্রুতি দেওয়া আসা হয়েছে আজকে যে টাকাটা নিয়ে আসবে, যে 5,000 টাকা দেওয়া হবে চিকিৎসা করার জন্যে। এবং আমিও আমার ব্যক্তিগতভাবে কিছু সাহায্য সহযোগিতা করে এলাম। এছাড়াও আমাদের ব্লক সভাপতি মাননীয় অপরতিম ইসলাম মহাশয়ের সঙ্গে যোগাযোগ করলাম, উনি বললেন যে আমাদের পার্টিগতভাবে যদি কোনো বস্ত্র বা কোনো ওদের দাম মানে বাড়িটা নির্মাণ করার জন্য কোনো অর্থ সাহায্য হয় তাহলে আমরা সেই রকম সহযোগিতা পার্টিগতভাবে করব। কি হয়েছিল ঘটনাটা বলতে, ওই যে গ্যাসটা আপনি চা করতে যে সকালে দিয়ে ধরে যায়, ধরে যাওয়ার পরই আমি যখন বাইরে বেরোই গ্যাসটা দিয়ে করে তখনই দেখি ওইখানটা যেমনি বেরোচ্ছি তখনই যেন দুম করে একটা আওয়াজ হলো, দিয়ে আওয়াজ হওয়ার পরই আমি ছুটে আসি। ছুটে এসে তখন দেখি আমার ঘরে পুরো ঘরটা তখন ধরে গেছে, পুরো ঘরটা তখন ধরে যাওয়ার পরই ছেলেটা আমার ওখানে দাঁড়িয়ে আছে, বেরোতে পারে নাই। দিয়ে ওকে তখন আমি টেনে বার করে নিই, দিয়ে তারপর আমার শাশুড়িকে টেনে ছাঁচতলায় আমি ফেলে দিই, দিয়ে তারপর লোকজন ডাকাডাকি করি। ডাকাডাকি করার পর যখন সবাই এসে জুটে গেলো তখন সিলিন্ডার তখন একবারে পুরো বাস্ট হয়ে গেছে। নাই ঘটনাটা কবে ঘটেছে? শনিবার। ঘটনাটা ঘটার পর থেকে মানে সরকারি কোনো আধিকারিক বা কোনো লোক আপনার বাড়িতে এসেছিল কি? হ্যাঁ। আজকে কে এসেছিল? এমএলএ এসেছিল। আজকে এমএলএ স্যার কি বলে গেলেন? আপনারা অতি সন্তুষ্ট।